আজকে রান্না করব ইলিশ মাছের পাতুরি। তো এটা আমি কোনোদিন করিনি, আজকেই ফার্স্ট টাইম করছি। মানে জানতাম কিন্তু কোনোদিন করা হয়নি। ইলিশ মাছের অন্যান্য রেসিপি করেছি কিন্তু এটা করা হয়নি। তার জন্য তো লাগবে কলা পাতা, না? এবার কোথায় পাই এখানে সেই রকম কলা পাতা, মানে চোখে পড়েই না। তো সকালবেলায় মাসি কাজ করতে এসে বলছে যে তুমি কলা পাতা খুঁজছো, এই দেখো তোমাদের দু তিনটে বাড়ির পরেই দেখো রাস্তার ধারে একটা সুন্দর অনেক বড় একটা কলা গাছ দেখো রাস্তার ধারেই আছে। তো আমি আর রিক সেখানে গেলাম, গিয়ে দেখছি হ্যাঁ একদম পুরো রাস্তার ধারে, আর পাতাটা একদম পুরো নিখুঁত ছিল, কোনো ছেঁড়া ফাটা ছিল না, খুব সুন্দর। আর সেই মুহূর্তেই যাচ্ছে একটা কাকু দা নিয়ে। তো আমি আবার বললাম যে কাকু এটা কেটে দিন। তো তারপর কেটে দিল। আর দেখবে যে কোনো রেসিপি কলার পাতাতে করলে না দেখতে কত ভালো লাগে, না? তো অনেক মাছ এনেছে, এতগুলো করবো না, কিছুটা করবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। আর বাসি ইলিশ মাছ দেখবে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে, সেটাও কিন্তু খুব ভালো হয় খেতে, আমি ওইভাবেও করি। তো বাড়ির সবাই পছন্দ করে ওইভাবে, তো ভাবলাম যে আজকে এটাই করে দিই আর দেখি কেমন হয়। ফার্স্ট টাইম বানাচ্ছি। তো মাছগুলো আমি দেখো ভালো করে এখানে ধুয়ে নিয়েছি, আর এখানে দু রকমের সর্ষে নিয়ে নিয়েছি, আর এক চামচ পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর হচ্ছে পোস্ত। একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়েছে বলে দেখো শিল নোড়াতে বাটতে না মানে সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি মিহি হয়ে যায়। আর এমনি সরাসরি দিয়ে যদি বাটতে যায় না তাহলে ওই মানে একটু পরিশ্রমটা বেশি হয়, অনেক শক্ত তো পোস্ত, তো অনেক শক্ত। তো কাঁচা লঙ্কা দিয়ে একদম পুরো মিহি করে আমি বেটে নিলাম। আর এটা যদি আমি মিক্সিতে করতে যেতাম তাহলে কিন্তু এতটা মানে এই শক্ত টাইট দেখছো না, এতটা কিন্তু হতো না। মিক্সিতে করলে কি হয় জলের পরিমাণটা না একটু বেশি লেগে যায়। আর পাতুরিতে আমার মনে হয় যে শিল নোড়াতে বেটে করলেই ভালো হয়, আর সেটা কলার পাতার মধ্যে মোড়ানো হবে। তো আর মিক্সিতে করলে জলের পরিমাণটা বেশি পড়ে যায়, তখন কলার পাতার থেকে দেখবো হয়তো গড়ে এই ধার ও ধার চলে যাচ্ছে। শুধু এই রেসিপিটা নয়, অন্যান্য রান্নাতেও দেখবে যেসব মশলাগুলো শিল নোড়াতে বেটে রান্না করা হয় না সেগুলোর টেস্ট কিন্তু আরও বেশি হয়। যেটা মাকে দেখতাম, আগে তো এই রকম মিক্সি সব ছিল না, আগে সব মায়েরা দেখতাম শিল নোড়াতে বেটে কাঠের জালে রান্না করতো, মানে এত সুন্দর খেতে লাগতো, সেই স্বাদগুলো কিন্তু এখন আর পাওয়া যায় না। যতই ভালো করে তেল মশলা দিয়ে রান্না করি না কেন, সেই মায়ের মতো আগেকার মানে জেঠি কাকিমাদের মতো হাতের রান্না হয় না। তারা দেখবে অত কিন্তু তেল মশলাও দিত না, হালকা তেল মশলা দিয়ে কাঠের জালে রান্না করতো শিল নোড়াতে বেটে মশলা, মানে খুবই সুন্দর খেতে হতো। আর কলা পাতাগুলো আমি একটু এপিট ওপিট করে গরম করে নিচ্ছি, তাহলে সফট হয়। আর একটু সর্ষার তেল মাখিয়ে নিয়েছিলাম, যখন আমি মাছটাকে দিয়ে মোড়াবো তো তখন হচ্ছে সেটা ভালো মানে মোড়ানো হবে, তো সেই জন্য আমি গরম করে নিচ্ছি। তো এখন আমি সর্ষা বাটাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছটাকে, তার উপরে আবার একটু সর্ষা বাটা দিয়ে একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু সর্ষার তেল দিয়ে দেবো। আর ইলিশ মাছ মানেই কিন্তু দেখবে যে ওই কাঁচা সর্ষের তেল, মানে সেটা একটু বেশি লাগে। তো চলো দেখতে থাকো। এবার ওই সাইডটাই, এবার এবার এই সাইডটাই, এবার এই সাইডটাই সামনে থেকে এরকম, এবার সামনে থেকে এরকম, এবার এই সাইড থেকে এরকম, তুমি সোজা এবার মানে মাছগুলো হয়ে গেছে বড়। আর একটা কলা
রান্না করে স্নান করলাম, আর এই যে কত ফুল, এখন দিব ঠাকুরকে পুজো। আর একজন রেগে রেগে গেল ড্রয়িংয়ে, আমার ছেলে রেগে খায়ও নি, সাইকেল নিয়ে একা একা গট গট করতে করতে ভুলতে ভুলতে গেল। দিদার বাড়িতে যাবে তো যেতে দিইনি, দুপুরবেলায় একা একা বলেছিলাম যে আমি নিয়ে যাবো সন্ধ্যার সময়, ও বলছে না আমি একাই যাবো, আর ওখানে রাস্তা সব ঠিক হচ্ছে তো, তবে এখন 3:30 মতো বাজে, কিন্তু ছুটি ওর ড্রয়িং হবে হচ্ছে 4:45 সময়। তো এখন পুজো দেবো, একটু খাবো খেয়ে দিয়ে তারপরে যাবো, যদি আবার চলে যাই। খুব রাগ, মানে বড় হচ্ছে তো, মানে কেমন কেমন কথা, আমি বাড়িতে চলে যাবো, তোমাদের কথা ছোটোবেলায় আমি অনেক শুনেছি আর শুনবো না, মানে এখন অনেক বড় হয়ে গেছে, 9 বছর পূর্ণ হয়নি, সেপ্টেম্বরে হবে, তো সেপ্টেম্বরে 9 বছর হবে, এর মধ্যে ও অনেক বড়, 9 বছরে ও অনেক বড়, নিজেকে অনেক বড় ভাবে। তো চলো এখন একটু পুজোটিকে বাবা শুধু খাওয়া হয়েছে, খেয়ে দেখো শুয়ে আছে, আর হচ্ছে আমি পুজো দিয়ে খাবো, আর রিকে তাদের এখনও দোকান থেকে আসেনি। তো রিকে দাদু চলে এসছে, এই যে এখন খাবারটা দিয়ে দিচ্ছি, আর একদম পুরো ঠিক হয়েছে জানো তো, ভাবছিলাম যে কেমন হবে না হবে, বা পুড়ে যাবে কি না, বা ভিতরে পুড়ে গেল কি না, মানে এরকম একটা ভাবছিলাম, যেহেতু ফার্স্ট টাইম। তো একটা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, একদম পুরো ঠিক হয়েছে। তো রিকের বাবাকে দিলাম, ও মানে খেয়ে কিছু বলেনি, তার মানে ভালোই হয়েছে। আর হচ্ছে একটা এমনি গোটা দিলাম, তো দেখতে ভালো লাগছে বলে সাজানোর জন্য দিয়ে দিয়েছি। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি হচ্ছে চাল কুমড়ো আর পাতলা করে মসুর ডাল। তো চলো তাহলে আজকের মতো, টাটা, কেমন লাগলো জানিও, টাটা।